জল এখানে রয়েছে। আর এই কুয়াতে বলা হয়েছে যে ব্যক্তি স্নান করবে, আসমান করবে, সে পুনর্জন্ম হবে না। আর যারা মা হয় না, তারা যদি এই কুয়ার জলে স্নান করে, স্পর্শ করে, আসমান করে, তারা মা হবে। সেই কুয়ার জল, এই জল দিয়ে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। আর 33 কোটি দেবতা এই জলে এসে স্নান করেছে, খেয়েছে, ফিরেছে। এখানে এই মন্দির ছিল না, একজন ভক্তকে স্বপ্ন দিয়েছে যে ভান্ডিল বনে আমার বিয়ের কোনো স্মৃতি নেই, এখানে একটা মন্দির বানিয়ে দাও। তো এই স্থানে বানিয়েছে স্বপ্নে, স্বপ্নে আদেশে। দেখুন রাধাকৃষ্ণ সিঁদুর পরাচ্ছে এখানে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা কোথায় রয়েছি। বৃন্দাবন এমন এমন সুন্দর জায়গা যেগুলো আমরা 100 বার আসলেও অনুভব করতে পারবো না। তো আজকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা সবকিছু দর্শন করতে পারবেন। তো আমরা অনেকেই কমেন্ট করি বা অনেকেই আমরা প্রশ্ন করি যে রাধা কৃষ্ণের বিয়ে হয়নি। তো আমরা যদি দেখি, শাস্ত্র দেখি বা আমাদের গ্রন্থ দেখি, তাহলে ভগবানের লীলার পিছনে, সমস্ত লীলার পিছনে কিন্তু শাস্ত্রে বর্ণনা আছে। তো ভগবান শ্রীকৃষ্ণের রাধার কৃষ্ণের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে। তো প্রথমে বলে দিচ্ছি, আপনারা অনেকে কমেন্ট করবেন আপনি কেন উল্টাপাল্টা ভিডিও দিচ্ছেন। তো ব্রহ্মাবৈধ পুরাণের মধ্যে বর্ণনা আছে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল বৃন্দাবনে, ভান্ডিল বনে নাম জায়গাতে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, ব্রহ্মা স্বয়ং এসে বিয়ে দিয়েছিল। তো ভান্ডিল বনটা কোথায়? বৃন্দাবনে দ্বাদশ বন রয়েছে, দ্বাদশ বনের মধ্যে এক নাম হলো ভান্ডিল বন। আর ভান্ডিল বন যেখানে ভগবান কৃষ্ণ, তার পাশে রয়েছে বংশীবট, মহা রাসলীলা করেছিলেন। তো সেই জায়গায় আমরা এখন এসে পৌঁছেছি। তো আপনাদেরকে এক্ষুনি আমরা দর্শন করাবো সেই ভগবান কৃষ্ণের বিবাহ স্থান। এবং ভগবান কৃষ্ণের এখানে একটা কুয়া রয়েছে, ভগবান কৃষ্ণের যখন বিয়ে হয়েছিল সেই স্থানে একটা কুয়া বানিয়েছিল। 33 কোটি দেবতা এসেছে সেই স্থানে, এই কুয়া থেকে জল নিয়েছে, আর পুরো বিয়েতে সারা অনুষ্ঠান করেছে। এবং আমরা দেখি ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ মন্দিরে যেমন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তো ওই স্থানে রাধা রানী কপালে কৃষ্ণ সিঁদুর পরাচ্ছে। তো এটা দেখতে একটু অন্যরকম অনুভূতি হবে। তো চারদিকে ময়ূর আর প্রকৃতির সৌন্দর্য এত, মানে দেখলে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন আমরা দেখি। আর ওখানে যেরকম আমরা বিয়েতে 4টা কলা গাছ লাগে, তো সেখানে রয়েছে বট গাছ। সেই দাপর যুগ থেকে বট গাছ এখনও রয়েছে 4টা, আর এখানে গিট বাঁধার পর্যন্ত রয়েছে। তো চলুন আমরা দেরি না করে আমরা দর্শন করি, তাহলে আমাদের আনন্দ হবে। তো সবাই ভিডিওর সঙ্গে থাকুন, লাস্ট অবধি দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি এসে গেলাম, গাড়িটা রেখে দিয়েছি এখানে। অপূর্ব সুন্দর এই মুহূর্ত আমরা অনুভব করব আজকে। এটা রয়েছে তমাল গাছ, রাধানের ফেভারিট। আর এখান থেকে দেখুন ক্ষেত, কত সুন্দর পরিবেশ, মন ছুঁয়ে যাবে। তো চলুন আমরা মন্দিরে দর্শন করি, এখানে খুবই সুন্দর জায়গা, মন ছুঁয়ে যাবে। আমি প্রায় দেখিয়েছি আপনাদেরকে ভগবানের লীলাভূমি, যত আমরা দেখি তত আমাদের মঙ্গল, তত আমাদের জীবনের মুখ্য লাভ। তো এই সেই বট গাছ, এখানে দেখুন মৌমাছি রয়েছে, কতগুলো মৌমাছি দেখুন, মৌমাছি
চারটে একসঙ্গে, পাঁচটা, অভাব নেই গাছের মধ্যে। তো এই সেই গাছ, আর এই সেই স্থান, এখানে ভগবান কৃষ্ণের বিয়ে হয়েছিল। এই সেই বট গাছ, আর এই এই চিত্রটা নিয়ে একটা লীলা রয়েছে। কিছুদিন আগে এখানে এই মন্দির ছিল না, একজন ভক্তকে স্বপ্ন দিয়েছে যে ভান্ডিল বনে আমার বিয়ের কোনো স্মৃতি নেই, এখানে একটা মন্দির বানিয়ে দাও। তো এই স্থানে বানিয়েছে স্বপ্নে, স্বপ্নে আদেশে। এ দেখুন রাধা কৃষ্ণের বিয়ে হচ্ছে, এখানে ব্রহ্মা বিয়ে পড়াচ্ছে রাধা কৃষ্ণ। তো মানসিকভাবে আপনারা প্রণাম করে নিন। তো চলুন মানসিকভাবে আমরা একটু পরিক্রমা করে নিই। এই সে দেখুন বট গাছ, এই এই যুগের নয়, সে ভগবান কৃষ্ণ, সে দ্বাপর যুগের বট গাছ। দেখুন স্পর্শ করলে আপনাদের জীবন সার্থক হয়ে যাবে, জন্ম মৃত্যু চক্র থেকে আপনাদের মুক্তি হয়ে যাবে। যে ব্যক্তি এখানে দর্শন করবে তার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি হয়ে যাবে, এবং যারা সতী নারী রয়েছে এখানে দর্শন করাতে, তার সতীত্ব দীর্ঘায়ু হবে এবং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। এ দেখুন কত সুন্দর অদ্ভুত ময়ূর, বললাম না এখানে ময়ূরের অভাব নেই। এ দেখুন দেখুন, এ দেখুন ময়ূর, ময়ূরের এখানে বাগান। হ্যাঁ দেখতে পাচ্ছেন ময়ূর, দেখুন কত সুন্দর অদ্ভুত। তো ময়ূরের একটা কারখানা নিয়ে যাবো আপনাদেরকে বংশীবটে, তো সবাই সঙ্গে থাকবেন, পরবর্তী ব্লগে আপনাদেরকে বংশীবট দর্শন করাবো। দেখুন এখানে ভগবান কৃষ্ণ রাধারানীকে এখানে সিঁদুর পরাচ্ছে, দেখতে পেলেন? এই যে আমি বলেছিলাম আপনাদেরকে, এই সেই চিত্র। সিঁদুর নেওয়া কেন? ওখান থেকে দেখুন রাধা কৃষ্ণ সিঁদুর পরাচ্ছে এখানে। ফটো নেই এসে ভিডিও বান রায়। তো এই সেই দিব্য স্থান যেখানে আমরা দর্শন করে জীবন সার্থক হয়েছে। এ দেখুন এই সেই বট গাছ। তো মানসিকভাবে আপনাদের পরিক্রমা হয়ে গেছে, সবাই প্রণাম করে নিন। জয় হো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। দেখুন অদ্ভুত, তো প্রিয় ভক্তগণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন এখানে কেউ যদি বিয়ে করতে চায় এই স্থানে বসে, তাদের জন্য এখানে সিস্টেম রয়েছে। এখানে যে মন্দিরের দায়িত্ব যারা রয়েছে তাদেরকে আগে বলতে হবে, সেরকম আয়োজন করতে হবে। এখানে বিয়ে যদি কেউ করতে পারে তার অনেক 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 মঙ্গল হবে। ব্রজের ধামে বিয়ে করা তো অনেক মহিমা রয়েছে, তো আপনারা যদি কেউ ব্রজে বৃন্দাবন ধামে এসে ভান্ডিলবনে বিয়ে করতে চান, ব্রজের মধ্যে কেউ বিয়ে করতে চান, অনুষ্ঠান করতে চান, তাহলে করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, সব কিছু ব্যবস্থা আমি করে দেব আপনাদেরকে। হ্যাঁ তো আমরা তো অনেক বিয়ে করি, অনুষ্ঠান করি, উল্টাপাল্টা খাওয়া দাওয়া করি, কিন্তু ব্রজে তো এইসব নেই, ব্রজে তো শুদ্ধ সাত্বিক আহার, সাত্বিকভাবে বিয়ে হয়। তো চলুন সেই কুয়াটা আমরা দর্শন করি যেখানে ভগবান কৃষ্ণ বাঁশি দিয়ে কুয়া বানিয়েছিল। আর এই কুয়াতেই কিন্তু
যে যেই যেই বারে মানে যেই বার সোমবার পড়বে, সোমবার দিন যদি কোনো অমাবস্যা থাকে তাহলে ওই দিন এই কুয়ার জল দুধ হয়ে যাবে। বলা হয়েছে এই কুয়ার জল মানে সাক্ষাৎ ক্ষীর সাগর থেকে আসে, এই ক্ষীর সাগরের জল এখানে রয়েছে। আর এই কুয়াতে বলা হয়েছে যে ব্যক্তি স্নান করবে, আস্মান করবে, সে পুনর্জন্ম হবে না। আর যারা মা হয় না তারা যদি এই কুয়ার জলে স্নান করে, স্পর্শ করে, আস্মান করে, তারা মা হবে। তো এই সেই মহিমা এখানে রয়েছে। আমরা তো ভগবানের লীলাভূমিতে আসি কিন্তু ভগবানের দিব্য স্থান দর্শন করি না, প্রেম মন্দির, ইস্কন মন্দির দর্শন করে চলে যাই। তো চলুন আমি আপনাদেরকে ওই জায়গায় দর্শন করাচ্ছি। তো প্রিয় ভক্তগণ, এই হলো ময়ূরের স্থান। এখানে বেশি ময়ূর হলো এতে আপনার বংশীপটে, যেখানে চারোদিকে শুধু ময়ূর আর ময়ূর, আর এত সুন্দর ওখানে দেখতে পাচ্ছেন এই ময়ূর। চলে গেল লোক দেখলে চলে যায়, অদ্ভুত। তো প্রিয় ভক্তগণ চলুন সেই কুয়াটা আমরা দর্শন করি, তারপর ওখানে আরেকটা মন্দির রয়েছে ওইটা দর্শন করব। আর এখানে দাউজি বলরামের মন্দির রয়েছে। তো যখন কৃষ্ণ বিয়ে করছিল তখন বলরাম ছিল পাহারাধার, যদি কোনো রাক্ষস এসে যায়। তখন একটা রাক্ষস এসেছিল, রাক্ষসের নামটা অ্যাকচুয়ালি মুখ দিয়ে আসেন আমার। তো সেই রাক্ষস আসার পরে রাক্ষসকে এমন এক মেরেছে, এক মার দিয়ে পুরো তাকে মেরে দিয়েছে। তো সেই বলরামজিকে আমরা দর্শন করব, সাক্ষাৎ দাউজি এখানে বিরাজমান। অদ্ভুত। তো স্কুটি নেওয়ার উদ্দেশ্যটা এটাই যে আপনাদেরকে ভালো ভালো জায়গায় ব্লগ দেওয়া। তো প্রিয় ভক্তগণ আমার ইচ্ছাটা আপনারা সাকসেস করুন, আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন, বেশি বেশি ভিডিও দেখুন, তাহলে হয়তো আমাদের উদ্দেশ্যটা সাকসেস হবে। এই যে বলরামজি এই রাক্ষসকে মেরেছিলেন, ভিতরে বলরামজির মন্দির রয়েছে। বৃন্দাবনের মধ্যে দা দশ বনের রয়েছে, দা দশ বনের মধ্যে এক বন হলো সেই বান্ডিল বন। তো এই সেই কুয়া দেখুন, কুয়ার জল সবাই স্পর্শ করছে। দেখতে পাচ্ছেন দেখুন কত জল, তো জল উঠাচ্ছে, আমরা এখন স্পর্শ করবো জলে। জল জয় হো। এই সেই জল দেখুন কত ঠান্ডা জল, পের পে মাত লাগে, পের পে মাত লাগে। তো মানসিকভাবে আপনারা আস্মান করে নিন, চান করতে পারেন, চানের জন্য কোনো অসুবিধা নেই। জয় হো, জয় হো। সাক্ষাৎ মিষ্টি জল মানে নোনা হয়ে গেছে, হালকা হালকা, আগে মিষ্টি ছিল। তো এই সেই জল, এই কুয়া, এই কুয়ার জল যে ব্যক্তি স্পর্শ করবে, স্নান করবে, তার পুনরাম জননাম, পুনরাম মরণাম, তার জন্মমৃত্যু চক্র থেকে সে মুক্তি। তো আপনারা জীবনে আসুন, আর যারা মা হয় না তাদের জন্য এই স্থানটা রয়েছে, এখানে স্নান করেন, এসে মানসিকভাবে পূজা করেন, তারা অবশ্যই আপনারা মা হবেন, কারণ এই জায়গার বিধি রয়েছে। আর এখানে কী করে আসবেন সেটা আমি আপনাদেরকে ডিটেল বলে দিব ভিডিওর লাস্টে। এই সেই কুয়ার জল, এই জল দিয়ে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, আর 33 কোটি দেবতা এই জলে এসে স্নান করেছে, খেয়েছে, ফিরেছে, বিয়ে হয়েছিল।
এসে কুয়া তো অদ্ভুত সেই জায়গা আর এখানে আরেকটা মন্দির রয়েছে যেখানে রাধা কৃষ্ণ সিঁদুর পরাচ্ছে কৃষ্ণ রাধা রানীকে আর একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি তাহলে আপনারা কমেন্টে উত্তর দিবেন যদি না দিতে পারেন পরে আমি সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করব তো চলুন এই যে স্বস্তিক চিহ্নগুলো এখানে যে লাগিয়ে রেখেছে এই স্বস্তিক চিহ্নগুলো কেন দেওয়া হয় এই স্বস্তিক চিহ্নটা কোথা থেকে এসেছে আপনারা কমেন্ট করে জানাবেন এই স্বস্তিক চিহ্নটা কোথায় থেকে এসেছে এই লীলাটা কি তাহলে আমাকে এই ব্লগের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাবেন এই চিহ্নগুলো কেন হয়েছে বা এই কেন এটা উৎপন্ন কোথা থেকে হয়েছে গোবর দিয়ে হয় স্বস্তিক চিহ্ন কমেন্ট করে জানাবেন না হলে আমি একটা ব্লগ তৈরি করব যদি আপনারা না জানেন তো আমাকে কমেন্ট করবেন যে এই বিষয়ে একটা ব্লগ তৈরি করেন তো আমি করব তো এখানে আরেকটা মন্দির রাধা কৃষ্ণের বিবাহস্থলী আপনারা হিন্দি পড়ে নেন পড়তে পারেন তো এখানে রাধারানী রাধারানীকে কৃষ্ণ সিঁদুর পরাচ্ছে তো চলুন আমি দিব্য দর্শন করাচ্ছি আপনাদেরকে অনেক ভক্তদের ভিড় আছে এখানে একটা চিত্র রয়েছে রাধা কৃষ্ণ বিয়ে হচ্ছে তো ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম তো এখন দর্শন করবো আমরা বলরামজি দাও ভাইয়া তো দাও ভাইয়া সাক্ষাৎ এখানে বিরাজমান আর এটা হলো দ্বাদশ বৃন্দাবনের দ্বাদশ বন রয়েছে তার মধ্যে এক বন হলো এই ভান্ডেল বন এখানে আমাদের তো জানাশোনা রয়েছে মহারাজ যদি আসে তাহলে আমাদের এখানে বিয়ের ভান্ডারা খাওয়া হয় কিন্তু এখন খেতে পারি দেখি সুযোগ মিলে তো মকা মিলে তো জায়গা ও দাও ভাইয়া কি জয় কৃষ্ণ বলরাম ভগবান কি জয় দাও চি মহারাজ কি জয় বলরাম কি জয় এখানে স্বয়ং দাওজি বিরাজমান সাক্ষাৎ বলরামজি এখানে বিরাজমান রয়েছে আপনাদের জীবন ধন্য তো ফাইনালি প্রিয় ভক্তগণ আমাদের ব্লগ এখন অন্তিম সময় এসে গেছে কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে কেননা ঘড়ি কাটা থেমে থাকে না আমাদের সেবা আমাদের ভজন সব কিছু মেনটেন্স করেই কিন্তু আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি তো এই স্থানটা কোথায় রয়েছে কিভাবে আমরা এখানে আসব তো যদি আপনারা তো এখানে বাদর রয়েছে বৃন্দাবনে সব জায়গায় বাদর আছে তো এখানে আপনারা কিভাবে আসবেন বৃন্দাবন থেকে কেশিঘাট কেশিঘাট হয়ে যমুনা ক্রস করবেন ক্রস করে ওই পার থেকে আপনারা টোটো নিয়ে আসবেন বা বৃন্দাবন থেকে আপনারা রিজার্ভ টোটো নিয়ে আসতে পারেন আমরা স্কুটি করে এসেছি 10 মিনিটের মধ্যে এসে গেলাম আর নর্মালি সাইকেল দিয়ে আমি এখানে এসেছিলাম 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টায় লেগেছে তো খুব সহজেই আপনারা এখানে আসতে পারেন বৃন্দাবন থেকে আপনারা টোটো রিজার্ভ করবেন শুধু বান্ডিলবন নয় এখানে অনেকগুলো দর্শন রয়েছে
बांडेलवान दर्शन हो वंशीगढ़ दर्शन हो और मान मंदिर दर्शन हो तीन मंदिर रिजार्व करबें चार पाँच टाका अपने निबे जी अपा चार पाँच जन थकें तो अपन अल्पते ही अपनारा एखे आसते पें एखे आसले सकाल टाइम आसते पर बिकल टाइम आसते पें ये दुईटा समय हलो सब सुंदर समय अपना खूब सुंदर भावे दर्शन करते हैं तो किलब अपनारा चैनल संगे जुड़े थकूँ और अवश्य आकाश बृंदावन ब्लग टे सबसक्राइब कर रखूँ अपना के नित्य नतन सुंदर सुंदर ब्लग दीब और भगवान लीलाभूमि जो तो दर्शन करब एक जगह जो एकश बारो दर्शन करी तो हमारे को क्षति नहीं कृष्ण भक्ति हो कृष्ण प्रेम लाभ हो तो प्रिय भक्तगण अपनारा अनेक ब्लग देवा रही है बृंदावन तो अपना सबगुलो भिडियो देखारा अनेक आनंद पा कृष्ण भक्ति अपन लाभ हो तो ब्लग थी विदाय अपनारा अवश्य चैनल के सबसक्राइब कर रखबें ये अपनारा कन्टिन्यू बृंदावन थे ब्लग पे जा आजकल मत ये अब्दि परवर्ती ब्लगे देखा हो सबा के राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे राधे। अद्भुत से परिवेश।